আমার ইরানকে অনেক সময় খুব ব্যক্তিত্ব সম্পন্ন দেশ মনে হয়েছে, যে আমেরিকার মতো মহাশক্তিত্ব দেশের সাথে চোখে চোখে রেখে কথা বলতে পারে, কিন্তু এই ধর্মীয় গোলামি অন্ধত্ব কি শেষ করে দেবে সব? এই জায়গা থেকে কবে এরা মুক্ত হবে? আমি জানি ইরানে ইসলামিক রুলস অনুযায়ী চলে, ওরা দেশের সংবিধান তাই, কিন্তু ইসলাম কোথাও মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার কথা বলেনি, এটা কোরআন অবমাননা মনে করি। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ইরানে কেউ যদি মনে করে আমি কোনো কিছু মানবো না বা কোনো কিছু সঠিক না আমার কাছে, সেটা সে বলতেই পারে। ইরানে যেটা বলেছে, মহিলারা বলেছে হিজাব, হিজাবের ডেফিনেশন এখনও পৃথিবীতে ক্লিয়ার করে কেউ বলতে পারছে না। বিভিন্ন দেশকাল পাত্রভেদে এই হিজাবের ডেফিনেশনটা আলাদা হয়ে গেছে। ইসলাম মহিলাদেরকে হিজাব রাখতে বলেছে, নির্দিষ্ট একটা আঙ্গিকে, সেটা হচ্ছে তার শরীরকে প্রদর্শন না করে, কাউকে প্রলুব্ধ না করে তার জন্য, কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না এমন কোনো কথা নেই। আর হিজাবের যে পরিসর পরিচয়, সেটা আরবের ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে নির্ণীত। পুরুষদেরও মাথা থেকে পা পর্যন্ত ঢাকার নিদান রয়েছে এবং সেরকমই পোশাক করে। ওটা আরবের মরুভূমি উত্তাপের জন্য, বালুর হাত থেকে চুলকে বাঁচানোর জন্য। মহিলাদের জন্য বিধি আছে, পুরুষদের জন্য বিধি আছে। তো পুরুষদের জন্য কারো কিছু চিন্তাভাবনা নেই, যত চিন্তাভাবনা মহিলাদের জন্য। তো ইরানের মহিলারা যদি বলে আমরা মুখটা এইভাবে ঢেকে দেবো না, আমরা ঘুরবো, যারা মুখটা ঢেকে ঘুরতে চাইছে ঘুরুক না, আর যারা ঢেকে ঘুরতে চাইছে না তারপরে তাকে মেরে দেবে, একই নীতি পুলিশ, একই নীতি, একই ধর্ম, মেরে দেওয়া হচ্ছে। মাসা আমিনি তাকে হেফাজতে নেওয়া হলো, মেরে দেওয়া হলো। এই দু একদিন আগে একজনের ফাঁসি হলো, একটা পুরুষের, একটা যুবকের ফাঁসি হলো, সে কি এই মহিলাদের আন্দোলনকে সমর্থন করেছে বলে। প্রায় 300 জন মারা গেছে, ভাবা যায়? এটাকে বলা হচ্ছে হিজাব বিরোধী আন্দোলন। না, শব্দটা সঠিক নয়, হিজাব বিরোধী আন্দোলন ঠিক নয়, এটা হচ্ছে ধর্মীয় অন্ধত্ব কুসংস্কার বিরোধী আন্দোলন। ধর্মীয় অন্ধত্ব কুসংস্কার বিরোধী আন্দোলন, ধর্মীয় আগ্রাসন বিরোধী আন্দোলন, এবং ধর্মে যা কিছুর ব্যাখ্যা যেমন হওয়ার কথা তার বিকৃত ব্যাখ্যার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনে এতগুলো মানুষ মারা গেল। আমরা যৌনাঙ্গে গুলি ফাঁসি, খুব দুঃখজনক, এটা তো প্রতিহিংসা, এটা তো মধ্যযুগীয় বর্বরতা, এটা করা যায়? একটা মহিলা তার তো মর্যাদার মুখ এবং অন্যান্য বিশেষ অঙ্গগুলো লক্ষ্য করে নাকি গুলি চালাচ্ছে, আমি খবরের কাছে দেখছিলাম। মানে অকল্পনীয় তো বর্বরতা। ইরান কি পিছোচ্ছে? ইরান তো এগোনোর কথা ছিল, সেখানকার মেয়েরা নাকি পাইলটও হচ্ছে শুনলাম, আমার গর্ব লাগছিল যে মুসলিম মহিলারা পাইলট হচ্ছে, মূল স্টিমে এসে লড়াই করছে তারা, সেখানে শিক্ষাধিকার মান উন্নত আরবের উন্নতি অপেক্ষা জানি তো। তারা সিনেমাও করছে, তাদের ইরানের সিনেমা অত্যন্ত ভালো হয়, তারা শিল্প সংস্কৃতির কদর করছে। শিল্প সংস্কৃতির কদর একদম মুখ ঢেকে করতে হবে এমন তো কোনো দাসখত ইসলাম কথা বলেছে বলে আমার জানা নেই। ইসলামটা কারো পৈতৃক সম্পত্তি নয়, সকলে ইসলাম চর্চা করতে পারে, পড়তে পারে। পৃথিবীতে ইসলাম ধর্মের সম্পর্কে সবচেয়ে বড়ো বড়ো গবেষণা করেছে অমুসলমানরা, ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, আরবের বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ফিলিপ কেটির লেখা বই, দ্য হিস্ট্রি অফ আরবস। মুসলমান হতে মানা নেই, অর্থাৎ মুসলমান নিয়ে চর্চা মুসলমানরাই শুধু করবে এমন কোনো কথা নেই, তাকে ধার্মিকই হতে হবে এমন কোনো কথা নেই। ফলে ইসলামের চর্চা করা প্রচুর মানুষ জানে, এটা মিথ্যাচার। আমার অবাক লাগছে, আমার গর্বও লাগছে এক জায়গায়, যে ইরানের মহিলারা, ইরানের পুরুষরা, ইরানের তরুণরা, এই যে মধ্যে কাতারে বিশ্বকাপ ফুটবলে প্রথম দিন দেখলাম ইরানের প্লেয়াররা জাতীয় সঙ্গীত গায়নি, যদিও জাতীয় সঙ্গীত না গাওয়াটা কেমন কেমন লাগে, কোথাও যেন তাদের একটা প্রতিবাদ, এত সাহস নিয়ে প্রতিবাদটা করছে। কারণ তাদের প্রতিবাদের লক্ষ্য কী ছিল? মহিলাদের প্রতি বা এই অগণতান্ত্রিক স্বৈরাচারের প্রতি প্রচণ্ড ঘৃণা পোষণ, মহিলাদের যে লড়াই তার প্রতি সলিডারিটি জানানো। আচ্ছা, অবাক হয়ে যাচ্ছি, ওখানকার হাজার হাজার মহিলা, লাখ লাখ মহিলা এবং পুরুষ, মুক্তমনা পুরুষ, তারা রাস্তা নেবে এই হিজাবের অন্ধত্বের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে গুলি বুকে বেঁধে নিচ্ছে। আর আমাদের ভারতবর্ষ, এটা ইসলামিক রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আমাদের ছাত্রীরা, মুসলিম ঘরের ছাত্রীরা বা ছাত্ররা, যারা বিশেষ আদর্শে আদর্শায়িত ছাত্র, তারা লড়াই চালাচ্ছে। মুস্কান বলে একটি মেয়ে নাকি হিরোইন হয়ে গেছে আর কি, যা আমরা হিজাব পরবো, হিজাব পরেই কলেজে বিশ্ববিদ্যালয়ে যাবো, মুখ ঢেকে যাবো, এটা করলে যেন মুক্তি। হাওড়া টিকাপাড়াতেও হিজাব নিয়ে একটা, রাইট, এটা করলে যেন মুক্তি। আমার প্রশ্ন হচ্ছে মুক্তি কোথায়, মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, এটা কি মুক্তি? আপনি জানেন এই পশ্চিমবঙ্গে, আপনি টিকাপাড়া বলছেন তো, পশ্চিমবঙ্গের মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী,
তাদের চাকরিতে তাই 2%, 35% মুসলমান আর 2%, 3% চাকরি বাকরিতে। তাহলে এইটা এবং তাদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে মুসলিম মহিলারা। সাঁওতাল মহিলাদের সাথে কম্পিটিশন হতে পারে না, তফসিলি উপজাতি আমি বলে দিই। ও সাইনিক ঘোষ ছাউন না বলছে, কিন্তু সাইনিক ঘোষ বলছে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উন্নয়ন করে। বেরো যায় আমি ছাউন না, সাইনি আমার কথা, সাইনি আমার কোনো লেভেলে পড়ে না। মুসলমান পুরুষ অপেক্ষা মুসলিম নারীরা বাংলা আরো পিছিয়ে আছে। এই নারীরা পিছিয়ে আছে কেন তার ব্যাখ্যা হয়েছে, হিজাব পড়লে কি যাবে নাকি? ভারতবর্ষে হিজাব রক্ষার জন্য লড়াই, মিথ্যে হিজাব, যে ইসলাম বলে যে হিজাব ওইটা অন্ধত্ব, ওটা গোলামি, ওটা কায়েমি পুরুষতান্ত্রিক স্বৈরাচারী মানসিকতা লোকেরা মহিলাদের উপর আরোপিত করা হয়েছে, ওটা আরোপিত। আমি মনে করি ওটা আরোপিত, ইসলাম ওভাবে কোথাও বলেনি। আরবের মহিলারা, ইরানের মহিলারা প্রাণ দিয়ে দিচ্ছে, পুরুষরা প্রাণ দিয়ে দিচ্ছে এই মিথ্যে ধর্মীয় গোলামি চাতাকল থেকে ইসলামকে, মানুষকে মুক্ত করার জন্য। আর গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ আরও আঁকড়ে ধরছে, যত আঁকড়ে ধরছে তত পিছিয়ে যাচ্ছে। এই জন্য পিছিয়ে যাওয়ার প্রতিযোগিতা। বাংলায় আপনি ঠিকই আপনারা বললেন, বাংলার মুসলমান মহিলারা এত পিছিয়ে কেন, এর ব্যাখ্যা কে দেবে? কে 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 বলুন তো, কে দেবে? কেন তারা ক্রমান্বয়ে পিছোচ্ছে? আপনি বলছেন এগোচ্ছে না, অন্যান্য জনজাতির সাথে কম্পিটিশন করলে তাদের এগোনোর যে ইন্ডিকেটার তাতে কিন্তু পিছোচ্ছে। আপনি বলুন আগের চেয়ে তো বেটার না, অন্যদের সাথে কম্পেয়ার করে কত বেটার সেটা মূল্যায়ন করতে হবে। এই ইন্ডিকেটারটা অনেকে জানে না, অনেকে বলে এই তো আলোর মিশনে পড়ছে, ঠিক কথা তো, কিছু কিছু মিশনে পড়াশোনা হচ্ছে। সরকার কী ভূমিকা নিয়েছে বলুন তো, সরকার কী ভূমিকা নিয়েছে? ওই ইনসেন্টিভ কার্ডটা দিয়ে দিলে হয়ে যায় নাকি, সাইকেল দিয়ে দিলে হয়ে যাবে নাকি? মান উন্নত করতে হবে, তাদেরকে মূল স্রোতে আনতে হবে। তাদের মধ্যে যারা গোলামি করছে তাদের সমর্থন করলে চলবে না, তাদের মধ্যে যারা মুক্ত মনে তাদের হাত শক্ত করতে হবে। সমাজকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আজকে আলোচনা হচ্ছে রাজ্যসভায় নাকি বিল আসছে, কী বিল? অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিল রাজ্যসভায় আনার চেষ্টা হচ্ছে। অনেকে বলছে এটা ভোটের আগে বিজেপি হিন্দু ভোটগুলোকে এক কাছে করে একটা লোকসভা ইলেকশনের আগে একটা ধুয়ো তুলছে, বলছে বলুক না। আমাদের দেশের রাজনীতি বাইরে কোনো কিছু হয় বলে আমার অন্তত জানা নেই, হচ্ছে হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে একই দেশে বিভিন্ন বিধি কেন থাকবে? প্রশ্ন হচ্ছে ওরা যখন বলছে যে মুসলমানদের ক্ষেত্রে সমস্যা হবে, জনজাতি গোষ্ঠী সম্প্রদায় তাদের জন্য বিধি আছে, তাদের ভিন্ন দেওয়ারি বিধি আছে, কাদের জন্য? ভারতবর্ষে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের জন্য, সবার জন্য বিধি হোক, সবাই একটা ছাতায় আসুক। তা নিয়ে যারা আন্দোলন করছে তারা কেন আন্দোলন করবে? অনেকে আমাকে দেখে দিয়েছে যে আপনি তিন তালাক বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিন তালাক কেন? হিন্দু মহিলাদের তো পুড়িয়ে দেয় তার স্বামীরা, আমাদের যদি তালাক দেয় কজনের তালাক হয়, এত গোসা কেন? আরে কজনের কেন? অনেক বলছে হাজার হাজার, অনেকে বলছে লাখ লাখ, আমি বলছি একজনের তালাক হয়েছে। ধরুন তালাক 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 বলে একজনের তালাক হয়েছে, এই মিথ্যে ধর্ম, যেটা ধর্ম বলেনি সেই অধর্ম ধর্মের নামে হচ্ছে। একজনের তালাক হয়েছে, একজন মেয়েটি যদি আপনার বোন হয় বলুন উত্তর কী দেবেন? ওই একজন মেয়েটি আপনার বোন, ওই অর্ডারটা বাদ করলে, ওই বিধিটাকে স্তব্ধ করলে, ধ্বংস করলে আপনাদের বুকে এত বাজে কেন? একজনের সাথে ধর্মের নামে ইনজাস্টিস হবে কেন? একজনের সাথে আমি হাজার হাজার লাখ 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 করতে বাদ দিলাম, ইরান শিক্ষা দিচ্ছে, আমি আফগানিস্তানও দেখেছি তালিবানের মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, মৌলবাদী বিরুদ্ধে রাস্তায় মহিলারা বেরোচ্ছে, নামছে। মহিলারা কিন্তু আমি দেখছি ভাবান্তর ঘটাবে গোটা বিশ্বের মুসলিম জাহানে, এই মহিলাদের দরকার, এরাই আমাদের পথ প্রদর্শক হবে। আমি এদের শুভেচ্ছা জানাই, কুর্নিশ জানাই, আর ধিক্কার জানাই এই ধর্মান্ধ স্বৈরাচারী পুরুষতান্ত্রিক মানসিকতাকে। ধন্যবাদ।